আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে কি নিয়ে চলে আসলাম। আমার আজকের ভিডিও হলো, আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বাসায় ছোটখাটো একটি পিকনিকের আয়োজন করেছি। তো এতে আমরা কী কী রান্না করলাম এবং এই রান্নাগুলো আমরা মজা করে কে কে খেলাম এবং কতটা আনন্দ করেছি, সেই আনন্দটা আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য আমি চলে আসলাম। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন রোস্টটা রান্না হয়ে গেছে এবং সাদা যে পোলাওটা সেটাও কিন্তু রান্না হয়ে গেছে। তো এই রান্নারও কিন্তু আমার একটি ভিডিও ছেড়েছি আমি গত পরশু দিন, আশা করি আপনারা দেখে আসবেন। তো এখানে প্লেটগুলো পরিষ্কার করে নিচ্ছি খাবারের জন্য, আমরা অনেকগুলো মানুষ একসাথে খাবো সবাই মিলেমিশে, তো সেই জন্য প্লেট বেশি করে নিয়েছি। তো প্লেটগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু রান্না হয়ে গেছে, ডিম, মুরগির যে কলিজাগুলা, তারপরে রোস্ট, তারপর সাদা পোলাও, সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখন এই সবগুলো আমি একে একে সবার প্লেটে দিয়ে দিব। আমি একে একে ভাতগুলো সবার আগে বেড়ে দিচ্ছি। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি, এক পিস করে ডিম এবং একটি করে রোস্ট, রোস্টগুলোও দিয়ে দিলাম। তো এই রান্নাগুলো কিন্তু খুবই মজা হয়েছে খেতে। আপনারা যারা এখনও রোস্ট রান্না করতে পারেন না তারা আমার ভিডিও ফলো করতে পারেন, আমি খুবই সহজে রোস্ট রান্না করে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো খাবার বেড়ে নিচ্ছি। এতগুলো প্লেট একসাথে দেখে খেতে কিন্তু অনেক ইচ্ছে করে, কিন্তু দেখা গেলো খেতে বসলে কিন্তু এতটা খাবার খাওয়া যায় না। তো তারপরও আমরা খুব মজা করে খেয়েছি সবাই, যেহেতু একসাথে খাবারগুলো খেলাম খুবই আনন্দ করে। বিশেষ করে আমার যে মেয়েটা সে কিন্তু খুবই মজা পেয়েছে, ও তো এমনিতেই রোস্ট বেশি একটু খায় না, কিন্তু সবার সাথে একসাথে খেতে গেলে কিন্তু অল্প খেলেও পেট ভরে যায়, ও খুব মজা করে খেয়েছে। দেখতেই পাচ্ছেন আমরা সবাই কিন্তু অল্প অল্প করে খেয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাত, তার মানে আমরা কতজন খাবার একসাথে খেতে বসেছি। এখানে আমার মেয়ে, তারপর আমার ভাগ্নি, আমার শাশুড়ি, অনেক মানুষ আছে। তো আমরা সবাই একসাথে খুবই সুন্দরভাবে খাবারগুলো খেলাম এবং রোস্টটাও কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেখেন আমার আম্মুটাও কিন্তু খেয়ে নিচ্ছে আমাদের সাথে, ও কিন্তু নর্মালি হাত দিয়ে খাবার এখনও খায় না। তো সবাই যেহেতু একসাথে খাবার খেতে বসেছি তো ও বলছে যে ও নিজে হাত দিয়ে খাবে, তো একটু একটু করে দেখতে পাচ্ছেন ও কিন্তু খেয়ে নিচ্ছে। তো এই হলো আমার আজকের ভিডিও। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।